ছেলেরা 12 ঘন্টা, মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে, বৈষম্য মেয়েদের আরো কেন হবে এই বিল? আমি পূর্ণ মানে অসমর্থন, বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিনি, এটা অবশ্যই সরকারের অক্ষমতা। আমি প্রতিবাদ জানাই, আজকে একটা ডক্টর দেব যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয়? ছেলেরা 12 ঘন্টা, মানে মেয়েরা 12 ঘন্টা ডিউটি করবে, ছেলেরা 24 ঘন্টা ডিউটি করবে, এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে, বৈষম্য। বেশি কাজ করবে মেয়েরা 12 ঘন্টা বেশি কাজ করতে পারবে না। আজকে যে এখানে এই যে অনেক যে মেয়েরা আছে তাদের হয়তো রাতে 10টার সময় 11টার সময় ইন্টারভিউ কারোর প্রয়োজন পড়তে হতে যাবে না, সেখানে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে বসে বসে থাকতো। সরকারের বৈষম্য তো এখানে তো ছেলে মেয়ের বৈষম্য উনি দেখিনি, সরকারের এটা অবশ্যই সরকারের অক্ষমতা। কেন তাদের কাজের জায়গায় প্রোটেকশন দেন, আগে তো তাদের সুরক্ষা, কাজের জায়গায় সুরক্ষা আগে, তারপরে ওসব। আগে সুরক্ষা চাইছেন, মেয়েদের নিরাপত্তা, ছেলেদের, এমনকি শুধু মেয়ে বলে নয়, যারা কাজের জায়গায় সবার সুরক্ষিত যেন হয়, এটাই চাই।